নৌকা প্রতীক না পেয়ে আসন্ন ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নবাসীর অনুরোধে অনেকটা বাধ্য হয়েই সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আদনান হায়দার। নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে একান্তে কথা বলেছেন সিএনএন বাংলা টিভির সঙ্গে। তুলে ধরেন এলাকার নানাবিধ সমস্যা আর উন্নয়ন পরিকল্পনা। শাহরিয়ার মিলনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি তুষার ইসলাম। ক্যামেরায় ছিলেন রিয়াজউদ্দিন কাজল। কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আসন্ন নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন, এমন প্রশ্নে আদনান হায়দার বলেন, নির্বাচনী প্রার্থীর সম্ভাব্য পোস্টার ছাপানোর পরপরই আদনান তার পরিবার এবং কর্মী সমর্থকদের উপর নানা ধরনের নির্যাতন, হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নির্বাচন করতে যাই আমি প্রথম আপনার সম্ভাব্য একটা পোস্টার দিছিলাম, দেওয়ার পর থেকে তো শুরু হয়ে গেছে আমার উপরে নির্যাতন, আমার কর্মীদের উপরে নির্যাতন, মামলা হামলা, এমনকি আমি নিজেও মামলা হামলা শিকার, আমার নামেও মিথ্যা মামলা, তিনটি মামলা দিছে কয়েকদিন আগে, হাইকোর্টের থেকে জামিন আনছি, আইনের পরে নির্বাচন প্রচারণা নামছি। সিএনএন বাংলা টিভিকে নিজ ইউনিয়নের নানাবিধ সমস্যা এ সময় তুলে ধরেন তিনি। ময়নামতি ইউনিয়নের পরিষদের থেকে যা যা বরাদ্দিত আছে, কালকেও একটা ইয়াতে গেছিলাম, অনেক মহিলারা আপনার কমপ্লেন দিছে, রাস্তাঘাট হয় না, তারা লাশ নিয়ে যাইতে পারে না, তারপরে আপনার বিধবাকার বয়স্ক ভাতা, এরপরে জন্ম নিবন্ধন কার্ড, এগুলো নিয়ে অনেক ভোগান্তিতে আছে। চেয়ারম্যান নির্বাচিত হলে নিজ এলাকার উন্নয়নে যেসব পরিকল্পনা সাজিয়েছেন সেগুলোর বিষয়ে আদনান বলেন, আমি প্রথম ধাপে জন্ম নিবন্ধন এবং কি আপনার বয়স্ক ভাতা এবং কি আপনার এই রাস্তাঘাট এবং কি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ উন্নয়ন যা যা করার তা তা প্রয়োজন আমি মিটিয়ে যাবো। বর্তমান সরকার নিরপেক্ষতায় বিশ্বাসী আর তাই আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমনটাই বিশ্বাস করেন স্বতন্ত্র এই প্রার্থী। কুমিল্লার 6 নং ময়নামতি ইউনিয়ন পরিষদে আগামী 7 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র এই চেয়ারম্যান প্রার্থী নানা সমস্যা সমাধানের আশ্বাস আর প্রতিশ্রুতি দিলেন। তার এই প্রতিশ্রুতি বাস্তবে ঠিক কতটা রূপ নেয় তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কুমিল্লার ময়নামতি থেকে তুষার ইসলাম, সিএনএন বাংলা। ময়মনসিংহে গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে গুঁড়ি বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। ময়মনসিংহ ব্যুরো প্রধান হুমায়ুন কবির জানান, নগরীর বেশিরভাগ সড়কে দুপুর পর্যন্ত ফাঁকাই ছিল, ফলে যান পরিবহন চলাচল কিছুটা কমে গেছে। বৃষ্টি ও হিমেল হাওয়ায় শীত বাড়তে থাকায় বেড়ে গেছে মানুষের ভোগান্তি, কষ্টে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। নারায়ণগঞ্জের সোনারগাঁয় ফয়সাল নামের এক যুবকের হত্যাকাণ্ডের সাথে জড়িত অপূর্ব শীলকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, বৃহস্পতিবার রাত 2টায় ঋষিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 11 সিইও লেফটেন্যান্ট কর্নেল তানবীর মাহমুদ পাশা জানান, গেল 26 জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার মামা মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র্যাব তদন্ত করে অপূর্ব শীলকে মোবাইল ফোনে টেকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেয়া তথ্য মতে নিখোঁজের 8 দিন পর ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমাদের গোয়েন্দা দল এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা হত্যাকারী অপূর্বকে গ্রেফতার করতে সমর্থ হই এবং তার দেওয়া ভাষ্য মতে আমরা এই এলাকায় আসি এবং সে নিজেই দেখিয়ে দেয় যে কোন স্থানে সে হত্যা করেছে এবং কোথায় লাশটি লুকিয়ে রেখেছে। দেখিয়ে দেওয়া জায়গা অনুযায়ী আমরা এই খালের ভিতর থেকে ভিকটিমের লাশ উদ্ধার করি।